এ হোয়াটসঅ্যাপ গাইস, কি খবর? আইতেছি আইতেছি আপনাদের মাঝে, আইতেছি বিরামপুরের অ্যাকুয়া থিম পার্ক নিয়ে আইতেছি। এখানে চ্যাংড়া চিংড়ি, বুড়া বুড়ি, ছোড়া ছুড়ি, টোনা টুনি যা যে আছে সব কিছু দেখা পাবেন এই ভিডিওর মাধ্যমে। তোরা খালি এমবি তুলবে না, দেখবেন হারা আছে তোমার মাধ্যমে কি কি দেখবেন সব দেখা পাবেন। তোরা বাইর বসে থাকে দেখা পাবেন। তো এখানে যদি তোরা ঢুকতে চান, ঢুকতে গেলে 100 টাকার একটা টিকিট কেটে নেবে। এটি হচ্ছে টিকিট কাউন্টার, এবং কাউন্টার থেকে সে টিকিটটা প্রবেশ করবেন। এবং প্রবেশ করার পূর্বে কিছু শর্ত রয়েছে, তা হচ্ছে কি, এখানে পার্কে প্রবেশ করার জন্য স্কুল ড্রেস পরে পার্কে প্রবেশ নিয়েছে। তোরা যদি স্কুল ড্রেস পরে থাকেন, তো বাইরে থেকে আবার হচ্ছে চেঞ্জ করে চলে আসবেন। তো এটি হচ্ছে পার্কের প্রথম গেটে, গেট ধার প্রবেশ করবো। গেটে ঢুকতে দেখি সাসা মেয়েটা বসে আছে, তারপর ঢুকনো, ঢুকে প্রথমে আছে মহিলা ওয়াশরুমটা আমার সকত পড়লো। তো এনা উগে ভুগে মারনো, ভিতরকার এনা ভিউ নেওয়ার চেষ্টা করলো, তো দেওয়া না ভিতরে বেশি যাওয়া যাবে না। তার কারণে এটা আছে মহিলা মাইন্ড জিনিস গেলে পরে কে কি মাইন্ড করবে না, কখন কি ধরে ডাং দেয়। তার কারণে হারা ঢুকলো না, বিশ্ব না না ভিউ টিউ নিয়ে নতুন ভালো দেয়া গেল ভিতরে, দেখে শুনে ওই যাতে হারা বার হয়ে চলে আনো। ঢুকে ডাকে এবার আছে ছেলেদের পালা, এবার ছেলেদের যা দিয়ে আছে সব কিছু তোমাকে দেখাবো। এটি হচ্ছে পুরুষ ওয়াশরুম এবং হচ্ছে চেঞ্জিং রুম। কোনো কিছু ড্রেস ড্রেস যদি তোমার থাকে বা পরিবর্তন করার যদি প্রয়োজন হয়, তোরা এটার ভিতরে ঢুকবেন, ঢুকে পরিবর্তন করবেন। তো এটার ভিতর কী কী আছে, কী কী সরঞ্জাম আছে, যা যা আছে সব কিছু তোমাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তোরা দেখতেই থাকো, ঢুকতেই দেখো মেলাগুলা ঘর। আরে এতগুলা ঘর কী হলো এটা? আমার ঢুকে দেখি নয় এলা ঘর নয়, এলা হচ্ছে কোনো যদি প্রাকৃতিক ডাক আসে, তোমার যদি কোনো কিছু সারার প্রয়োজন হয় তো এলার ভিতরে ঢুকবেন। ঢুকে তোরা সার ভিবির মতো মাঝখানে ইন্দুরের খালের মতো এটা দেখা যাচ্ছে। এটা হলো কি? এটা হলো হচ্ছে কমন, বুঝছেন? তোমার যদি ডাক আসে প্রাকৃতিক ডাক, তো এটা ব্যবহার করুন। ব্যবহার করে ওই যে একটা ওয়াশ দেখা পাচ্ছেন, মানে পুষ দেখা পাচ্ছেন, সে পুষটা ব্যবহার করুন। ব্যবহার করে তোমার জায়গা মতো তোরা ওটা ধুয়ে চলে যাবেন। হাত মুখ ধোয়ার জন্য আর দূরত এটা কী বেন দেখা যাচ্ছে না, কাছে যায় দেখি এটা কী, এটা এটা কেজি না কেজি না, এটা হলো বিয়াসিন, বিয়াসিন বগের নলির মতো এটা হলো, এটাতে পানি পড়ায় বুঝছেন, ওটাতে পানি পড়া। আর ওই ওইসব একটা দেখা পাচ্ছে না ব্যাঁকা, ওটা হচ্ছে ঘুরাঘুরি করবে না কেনা, ঘুরাঘুরি করলে কী সুন্দর করে পানি পড়াবে, পানি পড়াবে। তোরা তোরা মুখত মারবেন, তোমার মুখত যদি কোনো হচ্ছে পাউডার মাউডার যা দিয়ে আসে, লিপস্টিক সোনো মনো যা দিয়ে আসে, পানি মারলে পরে সব ধুয়ে একের ফয় পরিষ্কার হয়ে যাবে। তারপর তোরা পরিষ্কার হয়ে যাবেন, ধুয়ে টুয়ে এর থেকে চলে যাবেন। এবার তোমার যদি এনা খারাপ হয় অভ্যাস যদি থাকে, ছোটোকালের মতো পেন খুলে সারে দেন, তাহলে তোমার জন্য এই মেশিন বুঝছেন, এই মেশিন খালি আটে তোরা হচ্ছে প্যান্টের চেন খুলবেন আর একটা সারে দেবেন, কি সুন্দর একবার চলে যাবে। পাইপ দে পাইপদের কাজ, পাইপ দে কেউ দেখবে না, তোমার কাজ তোরা সারে চলে যাবেন। আর ওই দেওয়াটা একটা বোদাম দেখা যাচ্ছে, বোদামটা টিপে দেবেন, ফুস করে পানি বার হবে, পানি হয় তোমার যা যা আছে মলমূত্র সব ওটাতে ধুয়ে চলে যাবে ওইসব। আর যদি কোনো টিস্যু মিশু ব্যবহার করেন, নিচে একটা ঝুড়ি আছে যে লাল যে ঝুড়িটা, ঝুড়িটার মধ্যে ফেলাবেন, ফেলে টেলে দিয়ে চলে আসবেন। যাই হোক, আজকের ওয়াশরুমটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে, খুব চমৎকার, টাইলস বসা আছে, ঝকঝক করতেছে, প্রতিদিনই পরিষ্কার করে, খুব ভালো আর কি, খালি ওয়াও আর ওয়াও। 100 টাকা দিয়ে যাই হোক, পোষা পায়খানা যা যা করবা লাগে সব কিছু করা যাচ্ছে, মোটেই আর কি ভালো লাগে। তো এই জায়গার কাজ কাম সব হারা এবারে না, বাইরে আনো, বাইরে আসে আমাদের হচ্ছে ছাতিতে পানি পড়ছে, নয় নয় ছাতির ভিতর মেশিন বসা আছে, ওই মেশিন দিয়ে পানি পড়ছে, কি সুন্দর ঝর্নার মতো ফাইন দেখা যাচ্ছে। আর ওই সাথে আগে চ্যাংড়া প্যাংরা কি সুন্দর গোসল করছে, হারা তো ওইসব জ্ঞান না, ওইসব জ্ঞান না, ওই সাথে দেওয়া যাচ্ছে তিন কালারে তিনটা সলকা সলকি একও আছে। তোমার যদি ছোটো কালে সলকা সলকি খাওয়ার অভ্যাস থাকে, তো ওটা চড়বেন আর কি সুন্দর, খালি গিয়ার মারবেন আর ধুত করে চলে আসবেন বুঝছেন। কুমায় এটা কি, এটা এটা বসার জায়গাও আছে, এটা বৈঠক খানা, এটা কোন খাট, এটা কোন রাজার আমলের খাট, এটা তোরা বসে কি সুন্দর। ওমা খাটের উপর থেকে একটা বেঞ্চও দেওয়া আছে, বেঞ্চে তোরা বসে ইচ্ছা মতো খাওয়া দাওয়া পাবেন, আরাম আয়েস করা পাবেন, গল্প গুজব করা পাবেন। তোমার হচ্ছে তোমার যদি টোনা টুনি থাকে, তো একটা ডাকে নিয়ে আসবেন, ডাকে নিয়ে আসে 100 টাকার বিনিময়ে, কি সুন্দর একটা রাজার খাটত তোরা বসে থাকে গল্প করা পাবে। তোমার এই ধারে থেকে এটা কি, এটা তো লাভ, ওরে বাবা রে কি সুন্দর করে একটা লাভও দাগাইছে। আমার তো আর কেউ নেই ভাই, এলা লাভ দেখে হারা আর কি কর্ম। যাই হোক, তোরা দেখো, তোরা ছবি টবি তুলেন ভালো করে, জান ওরা জানে না, জান দেখেন কি কি আছে দেখেন। তোমার এটা আবার কি কল কপচা তার তার, এটা আবার কি আমার ভিতরে তুর্গে আমার ফোঁপা, আমার এসব নিয়ে এসে দেওয়া এটা পাখি পাখি, ওই সাথে আমার চোখে ভেলকি দিয়েছে, মাংসে দাগাইছে, এটা কৃত্রিম পাখি। আমার এসব তুই দেওয়া সুসুদা খেলা কাম, আমার এটাতে কোন কাম, সুসুদা খেলা দেখা যাচ্ছে, স্মুটু একটা ভাই একই সুন্দর অসহ না, ক্যামেরাটা ধরে তো খেলে আর খালি ডুব দিতেই আছে, দিতেই আছে, ভালো দেখা যাচ্ছে, ফাঁসে উড়ছে, চ্যাংড়া মানে ডুব দেওয়ার অভ্যাস আছে, কি সুন্দর বুঝছেন, ডুব দেশে উড়ছে, ডুব দেশে উড়ছে, ডুব দেশে উড়ছে, ভালো দেখা যাচ্ছে। তারপর এসে আনা দূরে তাহলে একটা ব্রিজ দেখা পাবেন, কি সুন্দর গ্যারি স্টাইল লাগাইছে, নিচে দু সাইডে কারেন্টের তার দিচ্ছে, আর উপর থেকে কি বানা একটা পিলার দিচ্ছে, বাবা ফাইন দেখা যাচ্ছে, যাই হোক খালি ওয়াও আর ওয়াও। রাস্তাগুলো মার্শাল্লাহ খুব সুন্দর, তো মনে না দাঁড়ে ও মা শোলটাতে হাঁটে যাচ্ছে, ফাইন দেখা যাচ্ছে ওই। হ্যাঁ দা, এবার তোমার পাল্লা আছে, টোনা টুনি এবার চলে আসে, আমার তো কেউ নেই, হারা কি করবো, হারা হারা আড়াই তো কি করছি, 2-7 ঘোলে মিটাচ্ছি, কি করবো তোমার বুকের উপরে না, বুক দিয়ে 2-7 ঘোলে কীভাবে মিটা যায়, হারা না এলা কাম করছি, তাছাড়া তো আমার বুদ্ধি নেই, আমার তো কেউ নেই, আমাকে কেউ আছে কবে না, যে আমাকে না ঠেলা দেবো, আমাকে না এক করো, আমাকে না ঝুলে দেবো, বা তোমাকে না ঝুলে দিয়েছে, উঙ্গাটা তোমার কেউ কবে না। তারপরে এসব গেলে পারে এসব রাস্তাটা কেবল হসে বুঝছেন, এটা তোরা যা পাবে না, পরে যা পাবে, ওই দূরে দূরে দেখছেন, ওটা হচ্ছে পাহাড় পাহাড়, ওটা হচ্ছে কী বানাবে পাহাড়ে, ওটা নিচে যাই হোক একটা সাইনবোর্ড দিচ্ছে, তারপর পাহাড়ের নিচে কি সুন্দর এগুলো পাথর দিচ্ছে, সাদা পাথর দিচ্ছে, প্যানি টানি হয়তো দিবে, পাহাড়ে তো উঠে যাবে না, ওই সব নিষেধ সম্পূর্ণ নিষেধ, হারা না ভিতরে যায় নিচে না না ছবি তোলার চেষ্টা করলো। তারপর এসে একটা দূরে দাঁড়া ফুলের বাগান, এটা ফুল ছিঁড়া বলে নিষেধ, তোরা 100 টাকা দিয়েছেন দিয়েছেন, কিন্তু আসে ফুল ছিঁড়া যাবে না, এলা কাম করেন না। তারপর থেকে এসে আসে দেখছি আমার কি, এটা এটা সোনার মানুষ না কি, এটা সোনা নয় সোনা নয়, এটা হচ্ছে মাটির মানুষ বুঝছেন, উপরে রং করেছে, সোনালি রং করেছে, করে মাটি সোনার বানাচ্ছে।
তারপর তোরা যদি আসে এসে আনা মানে টোনা টুনিক নিয়ে খাওয়া সান খাওয়ার জন্য ভিআইপি ব্যবস্থাও আছে, ভিআইপি আনা ছোটোখাটো রেস্টুরেন্টও আছে, ওটা লাভ আছে, তোমার ভালোবাসা প্রকাশ পাবে, এসব আছে, খেলাধুলার মাঠ খেলাধুলাও করা পাবে, মাঠটা কেবল হসে হলে পারে তোরা এটা খেলাধুলাও করা পাবে। এইবার আমার না ছোটো কালে ভেজ খেলবো তারপরে এসে না দূরে দানো আমার দূরে দেখে দেখছি কি মাছের মুখ দিয়ে পানি এবার আছে, নয় 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 মাছের মুখ দিয়ে নয় মাছের মুখ দিয়ে বাড়াচ্ছে, কিন্তু ওটা মেশিন দেওয়া আছে বুঝছেন, মেশিনটা ঝর্ণা সেট করা আছে, মাছের মুখ দিয়ে এমনি এমনি আর পানি বাড়াবে, ওটা মেশিন সেট করা আছে, মেশিন দিয়ে পানি বাড়াচ্ছে, কতগুলা ঝর্ণা না গাইছে এসব তোর কি হলো দেখছেন, পাহাড়ের ভিতরে পানি বাড়াচ্ছে, পাহাড়ের ভিতর থেকে আবার কি হলো মামা, নয় একটা মেশিন মেশিন সেট করা আছে, মেশিন মেশিন যান্ত্রিক মেশিন ভাই, হায় হায় তোমার আম ভাই, কোথেকে তোরা পানি বাড়া, হারা তো জানি পাহাড়ের থেকে পানি বাড়াই না, আমি এমন থেকে দেখছি পাহাড়ের থেকে পানি বাড়াচ্ছে ভাই, এই চেংড়াতে সলকে পোলো 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 পোলো, নয় ওটা ধরে সলকানি দিল বুঝছেন, ওরা খেলাতে খেলাতে এসব আছে, এই চেংড়াতে নদ যায় দেয়নি বডি বডি বার করে কোন কাম হয়েছে নুকালো ভাই, তারপরে এই জাতি দেখছি দুটাইতে টোনা বোঝা আছে, এরা তুই দেখিস কোন কাম করছে, এরা মাইন্ড চেংড়া চিংড়ি বসে থাকে, এরা টোনারা বসে আছে এসব এসব, তারপর তোরা যদি দেওয়ালের কাছে আসে নাহলে মেলা কিছু দেয়া পাবেন, পাখি শামুক মাছটা যা যে আছে মেলা কিছু জীবজন্তু, এলে মাইসে দাগাইছে মাইসে, জীবন নেয় জীবন নেয়, যাই ধরাও পারবেন ছোয়াও পারবেন সমস্যা নাই। তারপর এসে না দূরত আনো দূরত আসে দেখি হায় হায় যে মশানে আছে বাটা আমার খায় ফেলাবে নাকি, না 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 খায় ফেলাবে না, এই হচ্ছে মাইসের তৈরি বুঝছেন, কৃত্রিমভাবে তৈরি, ওটা চুপ করে বসে আছে, তারপর দেখি আমার হাঁসটা উল্টে গেছে না কি হয়েছে আমার, এটাও তো এক কথা দেখি, নয় 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 একটা পুরা গাড়িটা না কাত করে তুইছে বুঝছেন, ওই কারণে আমার কাত হয়ে আছে, হারা না হাফসে গেছি বুঝছেন, হাফসে গেছি দেখে এটা এটা আইসি এটা আসে না দম টম নিয়ে আসি খেলাগেলি করছি, 100 টাকা দিছি এমনি এমনি, এটা আসে না খেলাগেলি করবো না, খাটার উপর সরবো না, শেষ হয় আরও আছে, এটার ভিতরে তোরা যা পাবেন পরে, এটা এখনও চালু হয় না, এটার ভিতরে তোমার যদি টোনাটুনি থাকে তো এটার ভিতরে পরে আসে তোরা টিকিট কেটে ঢুকবেন, ঢুকে এটা কী সুন্দর একটা দূরে তারা দেওয়া পাচ্ছেন না, সোফা হয় সোফার ভিতরে তোরা সোফার উপর বসা পাবেন, বসে বসে আছে পুকুর আছে, পুকুরের দৃশ্য নিয়ে পারবেন কী সুন্দর দেখা পাবেন, তারপর ওই সাইগুলো ঘর আছে ওই ঘরও তো তোরা ঢুকা পাবেন, টেকা নাকবে না বেশি টেকা নাকবে তাহলে ঢুকা পাবেন, সব কিছু করা পাবেন, তো গার্লফ্রেন্ড থাকলে তো টেকাও থাকবে সমস্যা কী ছিল, আসবেন এটা বসবেন পুকুরের দৃশ্য নেবেন, ওই হচ্ছে ফুল দেখা যাচ্ছে ফুলের দৃশ্য নেবেন, কী সুন্দর দেখবেন সুগন্ধি পাবেন মজা নেবেন, ভিডিওটা যদি তোমার ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই তোমার টাইম লাইনে শেয়ার করবেন, ইভেন তোমার বন্ধু বান্ধবকে বিলিয়ে দিবেন বুঝছেন, হারা আছে তোমার সামনে যেটা হারা জেনাই পারি আর কি উপস্থাপন করবো তোমাকে না দেখামো, দেখার চেষ্টা করবো আমার ক্যামেরা ছোটো হারা মানুষ ছোটো জেনাই পারি তোমাকে দেখামো, তোরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং পেজটা অবশ্যই না ফলো টলো মারেন আমাকে না উপরে তুলেন।